চাইতে হবে বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে হবে সংসার অভাবনাটন যদি আসে আমি বলছিলাম বন্ধনের লোনের কথা বন্ধনের ব্যাংকের দারুস্থ হলে হবে একটা হালাল কাজ খুঁজতে হবে আল্লাহ কত মুশরিক আপনাকে আল্লাহ বলে মানে না আল্লাহ তাদেরকে আপনি পেট পুরে খাওয়ান আল্লাহ তারা যে রুমে থাকে ওটা এসি রুম যে গাড়িতে চড়ে ওটা এসি আল্লাহ আমি তো আপনার কাছে মাথা নত করি আল্লাহ আমার ঘরে ছোট নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা চোর তো কোনো গোনা নেই আল্লাহ আমার বাচ্চার মুখে বিদ্যুৎ কিনতে হবে পয়সা নেই আল্লাহ আমি একটা হালাল কাজ করব আমার হালাল কারবার হালাল ব্যবসা হালাল কাজ হালাল চাষবাসের ভিতরে একটু বরকত দেন খোদার কসম আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহর কাছে যদি মাথা নত করে দিতে পারেন জীবনে অন্তত পরীক্ষা করেন একটা মাস মন দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আর মনের দুঃখ কষ্ট বেদনাটা আল্লাহর কাছে তুলে ধরেন পাঁচবার যদি আল্লাহর কাছে মাথা নত করে অভ্যস্ত হয় আল্লাহই মাথাটা কোনোদিন বন্ধনের লোনের ব্যাংকে আর সুদখোরের কাছে নত করাবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ও যুবক ভাইরা আপনারা মায়েরা আল্লাহ বলা হয়ে গেছি আজ ঘরে বরকত নেই অবানাটনের কারণে সুদ ঘুষের দ্বারস্থ হয়ে যেও না মায়েদের বলি আপনা আমার মা মনে রাগ করবেন না কষ্ট নেবেন না আমি রবিউল ইসলাম আপনাদের ব্যথা দিতে আসিনি আপনারা আমার মায়ের জাতি আল্লাহ বড় সম্মান দিয়েছেন আজ কেন আপনারা রাস্তায় বেপর্দায় চলেন আজ কেন শাড়ি পরেন মশারের মতো পাতলা আজ বেহায়া দাইউসের মতো কেন অভদ্রতার সঙ্গে চলাফেরা করেন আজ আপনার ভিতরে কেন পর্দার নামাজ নেই আজ আপনার ভিতরে কেন আদব নেই আর কোরআন তেলাওয়াত নেই আগেকার চাচিমারা দাদিমারা সারাদিন পরিশ্রমের পরে লম্প জ্বালিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত আজ অধিকাংশ বাড়ি দেখবেন মাসকে মাস চলে যায় এক এক সপ্তাহ চলে যায় দুই মাস চলে যায় তিন মাস চলে যায় ঘরে কোরআন তেলাওয়াত করা মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক বলছি না ভুল বলছি কোরআন শরীফগুলো যে কি অবস্থা আছে একটু ঘরে গিয়ে রুকি মারলে বোঝা যাবে মোবাইলের ওই স্ক্রিনে এখন স্ক্রিন টাচ তো আবার ঘষে ঘষে ডলে হ্যাঁ মানে ভালো করে ওটা পরিষ্কার আছে আগেকার চাচিমারা একটু দেখলাম ছোটোবেলা দাদিমারা ছোটোবেলা উপলব্ধি করতাম দেখতাম মনে পড়ে স্মৃতিগুলো কোনো একটা কাজ করছে হঠাৎ আজান হচ্ছে ডাকতো বাচ্চাদেরই করছি মাথার কাপড়টা টেনে দে আসলে পর্দা করা আজানের সময় ফরজ এমনটা না সবসময় পর্দা করতে হবে তাই তো পর্দাটা ফরজ মহিলাদের কিন্তু দাদিমাদের একটা আদব ছিল দেখা যেত কচি আজান হচ্ছে শিগগিরই কাপড়টা কাজ হয়তো হাত একটা বন্ধ অন্য কোনো কাজে এখন ভাবি বসে আছে ষাঁড়ের মতো আজান হচ্ছে ওইভাবে চলছে বলছে তোমার সংসারে এসে চলে পুড়ে গেল কবলে সুখ নেই এর থেকে মরে গেলে মনে হয় কবরে কি সুখ হতো ঠিক শুনেছেন আপনারা হ্যাঁ মালদা জেলার ভাবিরা ভালো এরকম কথা বলে না বলছে এর থেকে মরে গেলে মনে হয় কবরিকে সুখ হতো ও ভাবির মরতে হবে না জ্যান্ত অবস্থায় এক রাত কবরস্থানে হাত পা বেঁধে ফেলে দিয়েছিল ভালো হয়ে যাবে জীবন পরিবর্তন আমি রবিউল ইসলাম করতে আসিনি আমার দায়িত্ব পালন করতে এসেছি আপনার জীবন পরিবর্তন আপনার নিজেকে করতে হবে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে আল্লাহ যদি হেদায়েত দেয় আপনার খোশ নসিব তা না হলে মরে গেলে কবরে যাবেন কবরেও জ্বলবেন ময়দানে মাহশরে কষ্ট পাবেন আর আখেরাত শেষ পরিণাম জাহান্নাম হয়ে যাবে আমার দায়িত্ব পালন করতে চাই কানে শোনেন মানেন না মানেন আপনার ব্যাপার আমি জোর করে গলা ধাক্কা দিয়ে মানাতে আসিনি এখানে এসেছি আমার হক আদায় করছি যেটা আমার বলার দরকার সেটা বলে যাচ্ছি কথা ঠিক বলছি না ভুল না মানলে আপনার ক্ষতি দুনিয়ায় জ্বলবেন আর জ্বলছেন তাই বলে কপালে সুখ নেই সত্যি সুখ নেই সুখটা আসবে কোথা থেকে সিরিয়াল না দেখে ঘুমোয় না সিরিয়াল না দেখে ঘুমোয় না স্বামীর জন্য সাজে না ও পর পুরুষের জন্য সাজে স্বামীর সঙ্গে মন খুলে কথা বলে না অন্য জায়গায় মন খুলে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে বলছে আমার কপালে সুখ নেই সুখ টাকা কি করে জীবনটা তো অপবিত্র চালচলন কর্মকাণ্ড তো নোংরা শাশুড়ির দিকে দেখে আর চোখে দেখে বলছে এই দেখো
একটা বুকে গল্প করছে আরেকজন বুক, মানে মানে বাড়ির পাশে মায়েদের মায়েদের মিল থাকে, বলছে আমার মার কপালটা খুব খারাপ। বলে কেন? বলছে এতদিন ভালো ছিল, ভাইটার বিয়ে দেওয়ার পর এমন একটা ভাবি এসেছে মার সঙ্গে সবসময় উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ভালো করে দেখবেন যে ভাবিটা বলছে আমার মার কপাল খারাপ, ওই ভাবিটা শাশুড়িকে কি অবস্থায় রেখেছিল ভালো করে খবর দেবেন। বর্তমান সময়ে দেখছি প্রত্যেক ঘরে ঘরে অধিকাংশ জায়গায় আমার কিছু ভাবি আছে এখনো শাশুড়িকে মা বলে না। এ ঠিক বলছি না ভুল বলছি বলেন? এখনো স্বামীর সঠিক মর্যাদা দেয় না, ও স্বামীকে সঠিক মর্যাদা দেয় না। ওই রকম দায়ুস মেয়ের পেটে ভালো বাচ্চা আসবে আশা করতে পারেন? কি গো রাগ করছেন নাকি? আমাদেরকে এই সমাজের কুকর্মর কোথা থেকে উৎপত্তি সেটা আমি ইনশাল্লাহ বলবো। ও সোনার মানে যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবী আলাইহিমুসসালামদের বড় বড় পরীক্ষা নিয়েছেন, আল্লাহ নবী আলাইহিমুসসালামদেরকে বড় ভালোবাসতেন। আমি নামাজের কথা বলছিলাম, ফজরের নামাজটা কোন নবীর নামাজ? আব্বা জান আদম আলাইহিসসালামের নামাজ। জোহরের নামাজটা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শুকরিয়ার নামাজ। আসরের নামাজটা হলো হযরত নবী উজাইর আলাইহিসসালামের নামাজ। মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আপনি মরণের পরে কি করে জীবিত করবেন? নবী উজাইর আলাইহিসসালামের মনে এমনটা প্রশ্ন জাগতে লাগলো। একটা সময় তার জীবনে এমন পরিস্থিতি আসলো, তদানীন্তন সময়ে বাদশাহ বখতে নাসার উজাইর আলাইহিসসালাম তার সাথী সঙ্গীদের রাজদরবারে বন্দী করলো। নবী উজাইর আলাইহিসসালামকে নবী বলে সম্মানার্থে দরবার থেকে মুক্ত জীবন দিয়ে দিল। রাস্তা দিয়ে নির্জন জায়গা থেকে হাঁটে আর মনের মধ্যে খেয়াল হয় আল্লাহ মরণের পরে কি করে জীবিত করবেন, আল্লাহ সব কিছু পারেন, আল্লাহ পাক শুধু কোন বলে দেন এখন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। অনেক বিস্তারিত লম্বা ঘটনা, সঙ্গে ছিল একটা গাধা, আল্লাহ দয়াময় ওই গাধাটাকে মৃত্যুবরণ করিয়ে দিলেন। 100 বছর অধিক হয়ে গেল, আল্লাহ উজার আলাইহিস সালামকে জীবিত করলেন। আশ্চর্য হয়ে যাচ্ছেন উজার আলাইহিস সালাম, দেখলেন গাধাটা সঙ্গে ছিল কিন্তু ওই গাধাটাকে আর দেখতে পাচ্ছেন না। মনে মনে করছেন ঘুমিয়ে পড়েছিলাম, মনে মনে করছেন একদিন বা তার একটু বেশি ঘুমিয়েছি। উঠে দেখতে পেলেন মরা গাধাটা পড়ে আছে, গাধার মরা শরীর এমন পরিপূর্ণ নেই, এই গাধার হাড় হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবার মতো হয়ে গেছে। আল্লাহ দয়াময় নবী উজাইর আলাইহিস সালামকে হেফাজতে রেখেছিলেন। আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে যত নবীরা এসেছিলেন কোন নবীর লাশ দুনিয়ার জমিনের মাটি খেতে পারবে না। বুখারী শরীফের হাদিস, পৃথিবীর জমিনে নবীরা যে যেখানে শায়িত আছেন, নবী আলাইহিমুসসালামদের মাজার যেখানে যেখানে আছে, আজও পৃথিবীর জমিনের মাটি খুললে আল্লাহ নবীগণের লাশগুলো তরতাজা টাটকা পাওয়া যাবে। উজাইর আলাইহিসসালাম দেখলেন ওই গাধাটা মাটির সঙ্গে 100 বছর আগে মরে গেলে সামান্য হাড় হাড্ডিগুলো দেখছেন, তবে হাড় হাড্ডিগুলো সাজানো আছে, দেখে মনে হচ্ছে আমার গাধা মরে গেছে অনেকদিন। নিজে নিজে মনে করছেন আমি ঘুমিয়েছি একদিন বা তার ওদিকে একটু বেশি হবে। আল্লাহর হুকুমে ওই মরা গাধাটা হাড় হাড্ডি থেকে জীবিত হয়ে নবী উজাইর আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে গেলেন। লম্বা ঘটনা যে আমি সংক্ষেপে বলছি আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিসসালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন, আর ওই 4 রাকাত নামাজটা আল্লাহ দয়াময় উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক আসরের রক্তে ফরজ করে দিয়েছে। আমরা সেই আসরের নামাজ, সেই ফজরের নামাজ, সেই জোহরের নামাজ, সারা দিনের নামাজ নেই, বাড়ি 7 জন মানুষ কারোর ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার গ্রামে বলছি এই রকম ফ্যামিলি খুঁজবেন, ফ্যামিলির ভিতরে একটাও নামাজ নেই,
একটা আড্ডা যদি থাকতো আল্লাহ হয়তো তার ওসিলে একটু রহমত বরকত দিত, সবকটা বেনামাজি আর মিথ্যা কথা উড়িয়ে সর্বনাশ। কিছু কিছু চাচা জিয়ার বাপ জি আছে, ভাইয়ের আছে, মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। আরে এত সুন্দর করে বলবে মনে হবে একেবারে খাঁটি আল্লাহর ওলিশ, একেবারে সত্যি কথা বলবে। কি গো মিথ্যা কথা বলো মানুষ হাতি না। কখনো কখনো আমি রবিউল ইসলাম বলে ফেলি, আমার ক্ষমতা নেই এখানে আমি হাত তুলে বলবো আমি মিথ্যা কথা জীবনে বলিনি। সবাই বলে কিন্তু বলার একটা মাত্রা থাকে। কিছু কিছু মানুষ কথায় কথায় মিথ্যা কথা। একটা মানুষ একটা দোকানদার এসছে, ভাই মালটার দাম কমলে, আল্লাহর কি রে খোদার কি রে এই দামে কেনা নেই, মার কসম এই দামে কেনা নেই, কিরে তা কিরে কিরে খেয়েছে না তুমি দেখি লাভ হবে দুটা। ইসলাম ওখানে কিরে খেতে বলি, আপনি বলুন এই মালটা এইরকম দামে বিক্রি আমার কেনা সামথিং লাভ আছে, ওখানে কিরে খেতে কে বলে। অথচ কিরেটা যে খাচ্ছে দু টাকার আশায় ওটা মিথ্যে, কি ও ঠিক বলছি না ভুল বলছি বলে। কিছু কিছু মানুষ দেখবেন মিথ্যা কিভাবে শুরু হচ্ছে দেখেন, শরিয়াত ইসলাম বলেছে মুসলমান বিপদে মুসিবতে পড়লে এলাকায় যদি গরিব মানুষ থাকে, তার মহল্লা যদি গরিব মানুষ থাকে, তার আত্মীয় প্রতিবেশীর ভিতরে যদি কেউ গরিব থাকে, ওই গ্রামে ওই মহল্লা এলাকায় তার আত্মীয়দের ভিতরে যদি কেউ ধনী থাকে, গরিব মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো হলো মুসলমানের হক। এখন মনে করুন একটা মানুষ আমার আত্মীয় বা আমার মহল্লার মানুষ বা আমার বাড়ির পাশের মানুষ সম্পর্কে যাই হয় বিপদে পড়লে শরিয়াত কি বলেছে পাশে দাঁড়ানো, সমাজের পরিস্থিতির উপলব্ধি করুন কোথায় আজকে আমরা হারিয়ে গেছি দেখুন। একটা মানুষ বিপদে পড়ে টাকা চেয়েছে, ঠিক আছে টাকাটা দিল, ডেটের আর ডেট, আমরা শুনেছি কোর্টে নাকি কেস করলে শুধু ডেট আসে, এই কোর্টের কেসকে ছাপিয়ে দিয়ে এর কেস আরো হাই হয়ে গেছে। আল্লাহর কিরে কাল দেব, খোদার কিরে পরশু দিন দেব, মার কিরে অমুক দিন দেব, মনে হয় ভালো মানুষটা টাকা ধার দিয়ে যেন বিপদে পড়ে গেছে, ওই মানুষটাকে এত হ্যারাসমেন্ট করেছে পরবর্তীতে ওই মানুষের কাছে একটা সত্যিকার ভালো মানুষের ইচ্ছা করে টাকা বার করে। আমি এর থেকে বলবো আমাদের দেখে শুনে টাকা ধার দিতে হয়, মানুষ যদি নামাজি হয়, মানুষ যদি সচ্চরিত্রবান হয়, মানুষ যদি ভালো মানুষ হয় তাকে মন খুলে টাকা ধার দেন, তার প্রয়োজনে আল্লাহর আপনি জানবেন পকেটে সাহায্য করেন, আল্লাহ আপনার বরকত দিয়ে ভরিয়ে দেবে। নামাজ নেই ওই মানুষটার আদর্শ ভালো না, পেশাব করে পানি নেয় না, মদ না খেলে রাতে ঘুম হয় না, গাঁজা না টানলে দিন পার হয় না, ওকে টাকা ধার দিয়ে তুমি চুটিংবাজি তো করবে, টাকা ধার দিলেন ওই টাকা ধার নিয়ে গাঁজা খেয়েছে, টাকা ধার দিলেন ওই টাকা ধার নিয়ে মদ খেয়েছে, টাকা ধার দিলেন ওই টাকা ধার নিয়ে অপর স্ত্রীকে নিয়ে হোটেলে ঘুরতে গেছে, ওর মতো জালিয়াত, ওর মতো ধোকাবাজ, ওর মতো নাফরমানকে টাকা ধার দিলেন, আপনার টাকা ধার দিয়ে তো গোনার কাজ করছে। টাকা ধার দেবেন ইমানদার ভালো মানুষ হলে মন খুলে ধার দিয়ে দেবেন, আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবে, জোরে বলো। কিন্তু এই দেখুন ওই মানুষটা টাকা ধার নিয়েছে, বলছিলাম কোথায় অজের লাইন ভুলিনি, আল্লাহ স্মৃতি ভালো রেখে তো বাড়ি আসে, হঠাৎ বলছে আসছি কেমন সময় বাড়ি যাবো, খোঁজ খবর রেখে যাই, দেখ ওকে তো ধরা ছোঁয়া পাচ্ছি না, এখন যাই হোক কোন টাইম বাড়ি থাকে, একজন বাড়ির পাশের লোকের সঙ্গে মানে কমপ্লিট করেছে কথাবার্তা, ফোন করবো ও বাড়ি থাকলে আমাকে বলবি তো, ফোন করে বলছে দেখ বাড়িয়েছে কদিন বলো দেখা পাচ্ছি না, আমাকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, খুব বিপদ, আমার টাকার দরকার আমি দিলাম বন্ধু হিসাবে মাল ধরা দিচ্ছে না, তা কি হবে বলছে ভাই দুপুরে বাড়ি এসেছে, ও গিয়ে বলছে ভাবি এই টাকাটা পাবো একটু, ভাই বাড়ি আছে তো ভাই ঘরের মধ্যে ঘুমিয়ে ওর দিদিকে বলছে বলো বাড়ি নেই, ঘটে না ঘটে না, হ্যাঁ হোক দেন ঘটে না ঘটে না, বাড়ি নেই, এখন ছোটো বাচ্চাটাকে মা বলছে কচি বলো আব্বু বাড়ি নেই, তা ছোটো ছেলেটা বলছে বুঝতে শিখেছি, বলছে মা আব্বা তো ঘরে ঘুমাচ্ছে, এই কচি মিচি মিচি করে বল বল মিচি মিচি করে বল আব্বা বাড়ি নেই, আব্বা মা অপদার্থ কতটা মিচে নিয়ে গেলাম, একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে মিথ্যাটা শিক্ষা দিচ্ছি। আজ আপনার এই মুসিবত কেন, আপনি আল্লাহ ভোলা হয়েছে। ও তোমার মানে যুবকেরা আব্বার মায়েরা পাঁচজন নবীর শুকরিয়ার নামাজ আল্লাহ আমার আপনার জন্য হাদিয়া স্বরূপ পাঁচ অক্ষ ফরজ করে দিয়েছেন, এই নামাজ কত মূল্যবান জিনিস, রোজা যখন ফরজ হলো আল্লাহ ফারিস্তা জিব্রাইল আমিন কোরআন পাকের আয়াতে কানি মানিয়ে নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ হয়েছে ফারিস্তা জিব্রাইল সংবাদ এনেছেন,
জাকাত ফরজ হয়েছে ফেরেশতা জিব্রাইল সংবাদ এনেছেন, ওয়াজ ফরজ হয়েছে ফেরেশতা জিব্রাইল সংবাদ এনেছেন। আল্লাহ দয়াময় বান্দা বান্দিকে উপহার দেবেন নামাজ, ওই নামাজ না জিব্রাইলের হাতে প্রেরণ করেন না, আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে তার শাহী দরবারে দাওয়াত করলেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবীর মারফাত নামাজটাকে আমার আপনার জন্য উপহার স্বরূপ ফরজ করে দিয়েছে। জীবন তৈরি করুন পাঁচক্ত নামাজ পড়া ছাড়া, নামাজ না পড়ে প্রকৃত মুসলমানের দাবিটা মিথ্যা। পাঁচক্ত নামাজ না পড়ে আপনি মুসলমান সেজে ঘোড়াটা মিথ্যা। কেন আপনার খোলসটা মুসলমান, আপনার উপরটা মুসলমান, আপনার ভিতরটা প্রকৃত মুসলমান হয়নি? ও মালদাদের আর সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা উদাহরণ দিলে স্পষ্ট বুঝতে পারবেন আমরা কেমন ধরনের মুসলমান। জীবন তৈরি করুন বাস্তবের সঙ্গে একটু মেলান, আমরা কেমন প্রকৃতির মুসলমান হয়েছি। আমাদের এলাকায় গ্রামে মাঝে মাঝে খেলা হয় যেমন খুশি তেমন সাজো, ঠিক হয় না? কি ভাবছি হয়তো যেমন খুশি তেমন সাজো। কিছু কিছু দশ বারো বছর তেরো বছরের ছেলে খুব চালাক হয়, কিন্তু একটা গ্রামে একটা খুব চালাক একটা ছেলে মনে করছে পাগলা খাওয়া, এমন কাজ যে চুন কালি মেখে ছেঁড়া দামা পরে ও চালচলন পাগলামি অভিনয়টা একেবারে পুরো পাগলা, এমনভাবে কালি মেখে জামা পরে পাগলামি করছে মুখ টুক বেঁকিয়ে, ওর পাশের বাড়ির মানুষ চিনতে পারে না, বলে এই ওই ছেলেটা কে বলতো? ঘটে কি ঘটে না? আর ওই ছেলেটার উপরটা পাগলা না ভিতরটা পাগলা? উপরে পুরো একরকম ভিতরটা পুরো আলাদা। যখন আপনি চিনতে পারবেন ওটা তো আমার সেই বাড়ির ঘরের সেই ছেলেটা চুমুকের ছেলে, তাহলে বুঝতে হবে মালটার উপরটা আলাদা ভিতরটা আলাদা। তা আমরা উপর থেকে এই বড় হুজুর, উপর থেকে আমরা বড় ভালো মানুষ, কিন্তু ভিতরটা কি জিনিস আমার আল্লাহ প্রত্যেক দিন জানে, যে মালটা কি জিনিস। জীবন তৈরি করুন। আমি মাঝে মাঝে একটু গোদা বাংলা বলে ফেলি, কষ্ট লাগে সমাজের চিত্র তো, হক কথা বলা মানুষ সমাজে কমে যাচ্ছে, ঠিক ঠিক বলছি না ভুল বলছি? জীবন তৈরি করুন। ও সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা এটাই মনে করবেন এই জলসা এসেছি আমি রবিউল ইসলাম এখানে এসেছি বাড়ি যেতে পারবো, কোনো গ্যারান্টি নেই, কে কখন যাবে কেউ জানে না। মায়ের কোলে সোনার মানে কলিজা টুকরা ফুটফুটে বাচ্চা, মা বাচ্চাকে বুকে জড়িয়ে দুধ পান করায়, আল্লাহ অবস্থা হুকুম করে মালিক আল মওত আজরাইল চলে যান, মায়ের কোলে থেকে বাচ্চা জানটা কবজ করেন, আল্লাহ দয়াময় হুকুম করার সাথে সাথে মায়ের কোলে বাচ্চার মৌত হয় কি হয় না। আহারে অনেক স্বামী আছে একই রকম, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক ছিল, মনে কোনোদিন ভাবিনি মনে মনে ভাবতেন আমি হয়তো আগে মারা যাব, কিন্তু বেবিটা সত্যিকারে প্রকৃত ভালো মানুষ ছিল। আল্লাহ দয়াময় ওই স্বামীর আগে বিবিকে ডেকে নেয় কি নেয় না। অনেক সময় দেখা যায় কোনোদিন এমনটা ভাবতে ভাবিনি, বাচ্চার বয়স 18 থেকে 20 বছর, আব্বাই বাচ্চার লাশটা খাটিয়ায় করে নিয়ে কদম তুলে যার চোখের পানি ফেলে, সারাদিন যাই করেন বিছানায় চলে যাবেন, মনে ভাববেন এটা আমার জীবনের বিদায় রাত হয়ে যেতে পারে। খোদার কসম মানুষ যদি বিছানায় যাওয়ার আগে একবার এশা নামাজের অর্থে কবরস্থানের ধারে গিয়ে দাঁড়িয়ে যায়, ভাঙা কবরটার দ্বারে দাঁড়িয়ে 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 দেখে, আব্বার কবরটা দেখে আসে, মায়ের কবরটা দেখে আসে, দাদা জানের কবরটা দেখে আসে, দাদির কবরটা দেখে আসে, কবর জিয়ারত করে যদি বাড়ি ফেরে আপনার মনে হবে নামাজ পড়ব, আমার মন চায় না, আপনার মনে হচ্ছে না ভালো হব, আমার জন্য ভালো হওয়াটা কঠিন হচ্ছে, আমি আপনাকে ফর্মুলা বলে দিচ্ছি, আপনি এসা নামাজ আজান হলে মসজিদে যদি মন যেতে না চায় একটু কবরের ধারে চলে যাবেন, হা ভাঙা কবরটার দ্বারে এসা নামাজের অর্থে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় ওই মানুষটা কবর দেখে যদি বাড়ি ফিরে আসে আমার মনে হয় ওই মানুষটা নামাজে দাঁড়াতে মন চাইবে।
কি ডাক্তার কি মাস্টার কি ব্যারিস্টার কি ইঞ্জিনিয়ার কি রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী কবর হলো সকলের আসল বাড়ি রাজা ছিল দামি টাকার পরনে কাপড় ছিল রাজ সিংহাসনে বসা ছিল রাজা মরণের পরে ওই রাজ সিংহাসন থেকে বসিয়ে ওখান থেকে সারা জীবন ওই জায়গায় বসিয়ে রেখে কত নেতৃত্ব দিয়েছে মরণের পরে নামিয়ে সব খুলে ফেলা হয় রাজার যেমন কাফন হয় একজন ভিক্ষুক ধ্যান চালিয়ে খেত একজন মজদুর কাজকর্ম করে খেত এই গরিবের কাফন আর রাজার কাফন দুটো দেওয়া হয় একই রকম হয় না আলাদা হয় ওটা হলো আসল বাড়ির একটু কবরের ধারে গিয়ে দাঁড়াবেন মনটা পরিবর্তন হবে কি নিয়ে যাব অন্যায় আছে ভুল আছে ত্রুটি আছে জীবন পরিবর্তন করে নেন মনে পড়ে যায় ঘটনা টানা শাসনকালে তিনি কেমন দেশ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আপনারা কম বেশি জানেন আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ঘুমের থেকে উঠলেন ফজরের রাতে নামাজ পড়তে যাবে মদিনা মসজিদে নববী শরীফে ঘর থেকে বাইর হলেন দেখতে পেলেন সামনে একটা বাচ্চার লাশ টুকরা টুকরা করা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়িয়ে গেলেন একটা ছোট নিষ্পাপ বাচ্চার লাশ ছয় সাত আট দশটা টুকরা হয়ে পড়ে আছে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে মসজিদ থেকে সে পরেশান হয়ে গেলেন আমি খলিফা আমার ঘরের সামনে বাচ্চার লাশ তার মনে মনে হয় বিচারটা আমাকে সঠিক করতে হবে এই বাচ্চাটা আমার কার এই বাচ্চাটাকে এমন করে কে টুকরা টুকরা করলো নিজে পরেশান হয়ে গেলেন টানা সাথী সঙ্গীদের নিয়ে এই সমস্যার উৎসটা খুঁজতে লাগলেন এই বাচ্চাটা কার বাচ্চা হতে পারে এই বাচ্চাটাকে এমন ভাবে টুকরা টুকরা কে করলো দুশ্মনী থাকে মানুষের সঙ্গে মানুষের কিন্তু বাচ্চার উপরে তো কারোর দুশ্মনী থাকার কথা নয় আহা মনে মনে ভাবছেন কার বাচ্চা রেমনি করে আমার ঘরের সামনে আল্লাহ দেয় আমায় আমি ওমর ফারুককে যদি জিজ্ঞাসা করে ময়দানে মাশরে জবাবটা আমি কি দেব তিন দিন তিন রাত পাগলের মতো ছোটাছুটি করলেন কোন খোঁজ খবর পেলেন না ওই বাচ্চার লাশের টুকরা দেখে আর কেঁদে ফেলেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে বোরকা পরহিতা একজন মহিলা এসে আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির হয়ে যায় সালাম দিলেন ও আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক আমি মহিলা এসেছি আপনার দরবারে মনে হয় আপনি কোন সমস্যায় আছেন আপনি মনে হয় কাউকে খুঁজছেন হযরত ওমর ফারুক বললেন কে মা আপনি ওই মহিলা ঢুকরে কেঁদে ফেললেন আল্লাহ নবীর সাহাবী ও হযরতে খলিফাতুল মুসলিমিন যে বাচ্চাটা টুকরা টুকরা দেখছেন ওই বাচ্চাটা অন্য কারো নয় ওই বাচ্চাটা হলো আমার ই বাচ্চা আপনার মনে হবে কত প্রসন্ন হতে পারলেন কত প্রসন্ন না হলে কত নিষ্ঠুর না হলে এই বাচ্চার শরীরটাকে সোনার মানিক বাচ্চার লাশটাকে এমন টুকরো টুকরো করতে পারে আমি এই মা হয়ে এই বাচ্চাটার লাশটা আমি টুকরা টুকরা করেছি এই বাচ্চাটাকে আমি নিজে হাতে মেরেছি বাচ্চাকে টুকরা টুকরা করার পরে আমার মনে পড়ে গেল বাচ্চাকে টুকরা টুকরা করার পরে আমার মনে পড়ে গেল আমি নিশ্চয় এটা অন্যায় কাজ করেছি পাপের কাজ করেছি কিন্তু আমি যদি বাচ্চাটাকে মাটি খুঁড়ে পুঁতে ফেলি দুনিয়ার মানুষ হয়তো জানবে না আমার নামায় আমালে আল্লাহর ফারিস্তারা লিখে রেখে দেবে আমার মরণের পরে যদি নবী সাহাবী ওমর জানাজার নামাজ পড়ায় আমার মরণের পরে নবী সাহাবীরা যদি আমার লাশটাকে খাটিয়াটা ঘাড়ে তুলে ধরে আমার মরণের পরে আমার কবরে যদি নবী সাহাবীরা ওলাবে দুনিয়া
মানুষ মনে করবে ভালো মানুষ ছিল, কিন্তু কবর আমাকে নেবে বাচ্চা হত্যাকারিনী হিসাবে। আমার কবরের কথা মনে পড়ে গেছে, আমার হাসরের কথা মনে পড়ে গেছে। আহা, বাচ্চাটাকে আমি মাটিতে পুঁতে ফেলতে পারতাম, মনে মনে করছেন অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, তবে বিচারটা আমি দুনিয়ায় করে নিতে চাই। ও যুবক ভাইরা, মালদা জেলার সোনার মানিক যুবকের আল্লাহর ভয় কাকে বলে উপলব্ধি করেন? ওই মহিলা সাহাবিয়া বলছেন, আল্লাহ নবী সাহাবি। ও খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি গভীর ওজনিতে এসে আপনার ঘরের সামনে বাচ্চাটাকে আমি রেখে গেছি, যাতে আমার বিচারটা হয়। কিন্তু বাচ্চাকে রেখে যাওয়ার পরে আমি চিন্তা করতে লাগলাম, বাচ্চাকে রেখে যাওয়ার পরে দুটো তিনটে দিন ঘুরতে লাগলাম, মনে হয় চুপ মেরে থেকে যাই। আমার অন্তর আমার হৃদয়টা মনে হয় আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে ওঠে। আমি বললাম, আল্লাহ পাকের পবিত্র কালাম, কোরআন পাকের হাফেজা, জোরে বলুন, আল্লাহর পবিত্র কালাম কোরআন পাকটা আমি মুখস্থ করেছি। ভাবতে পারেন, একজন কোরআনের হাফেজা, একজন মহিলা নিজের কলিজার টুকরা বাচ্চার লাশটা কেমন করে টুকরা টুকরা করলো? তোমার ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কেন মা, আপনি কোথায় ছিলেন মা? ও খলিফাতুল মুসলিমিন, আমি তিনটা রাত ঘুমাতে পারি না, মনে মনে হচ্ছিল একটু নিরালা জায়গায় গিয়ে থাকি, কিন্তু আল্লাহর কালাম আমাকে এত ভয় দেখায়, আজাবে জাহান্নামার কথা মনে পড়ে যায়। দুনিয়া যদি লুকিয়ে থাকি, দুনিয়ার বিচারে ভয়ে যদি আড়াল আবদালে থাকি, আল্লাহকে তো লুকাতে পারবো না। তিনটে দিন ভেবেছি বটে, তবে আপনি আমায় বিচার করে দিন, এই বাচ্চার হত্যাকারী অন্য কেউ নয়, এই বাচ্চার হত্যাকারী হলাম আমি মা, এই বাচ্চাকে হত্যা করেছি আমি মা, আর এই বাচ্চাটাও আমার। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, মা বাচ্চাটাকে কেন কতল করেছেন, কারণটা কি শোনাবেন? কারণ জানতে মন চাইবে কি চাইবে না? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে, ও আমিরুল মুমিনীন, আমার বাড়িটা পাহাড়ের কিনারা, জঙ্গল সাইডে আমার ঘর, আমার বৃদ্ধ আব্বাকে সঙ্গে নিয়ে আমি থাকি, আমি একটু জঙ্গলের দিকে গিয়ে থাকি, কিন্তু কি বলবো আপনার দুঃখের কথা, জঙ্গলে চারজন পুরুষকে দেখতে পেলাম, চারজন যুবককে দেখতে পেলাম, ওই যুবকগুলো মনে হয় কোনো পশু শিকার করতে এসেছে। ওই যুবকগুলোর দৃষ্টি আমি মহিলার প্রতি পড়ে যায়, আমার চেহারা সৌন্দর্য দেখে আমার প্রতি আকৃষ্ট হয়ে ওই চারজন যুবক মিলে আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়, আমার শারীরিক নির্যাতন দেয়, আমার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়। তারপরে আমার গর্বে বাচ্চা, আমি জানি জানি আমি মা, আমি নিজে অন্যায় না করলে আমার বাচ্চাটার কোনো দোষ না থাকলেও এই বাচ্চাটা হলো বেজম্মা বাচ্চা, এই বাচ্চাটা হলো যার সন্তান, এর বাপের পরিচয় আমি দিতে পারবো না। অতুল্লিম মা দাদা লিকা জানিম, যারা হারাম পন্থায় নিজের স্বামী রেখে অন্যের সঙ্গে কুসম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, তার গর্ভে যদি বাচ্চা আসে ওই বাচ্চাটা হয় হারাম জাদা। জেনাবে বিচারের ফলে যে বাচ্চাগুলো হয়, আব্বামার কুকর্মের ফলে যে বাচ্চাগুলো হয়, ওই বাচ্চাগুলো হয় কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী। আমি জানি জানি আমার হয়তো আল্লাহ দরবারে হাসানি হয়ে দাঁড়ালে হিসাব দেওয়ার মতো সুযোগ হবে, আল্লাহ আমার কোনো ইচ্ছা ছিল না, ওরা আমাকে শয়তানের ধোকায় পড়ে শারীরিক নির্যাতন দিয়েছে, আমার বড় ভয় হয় আমার এই বাচ্চা বড় হয়ে শরিয়াত বিরোধী কোনো কাজ করে ফেলে নাকি, আমি আমার বাচ্চাকে কি পরিচয় দেব, তোমার আব্বাকে সমাজের মানুষের কাছে কি মুখ দেখাবো। মার মনে খেয়াল হলো বাচ্চাটাকে নিজেই মেরে ফেলে টুকরা টুকরা করলো। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহেব ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, মা বিচার আমি করব, আল্লাহ শরিয়াতের বিধানে জেনাকারীর শাস্তিও আছে, জেনাকর্ণেওয়ালাদের শাস্তিও আছে, কোন বিবাহ
অবিবাহিত পুরুষ বা মহিলা জেনা করলে রজম করার, অবিবাহিত জীবনে জেনা করলে বেতের আঘাত করার। কিন্তু এই মানুষদের বিচারটা একটু ব্যতিক্রম। ওই মহিলা নির্দোষ প্রমাণ হলে মহিলা তো একজন বাচ্চার হত্যাকারী হিসাবে আসামি, যে নিজের দোষটা স্বীকারোক্তি দিলেন। আমি তো আপনার কাছে বাচ্চার হত্যার আসামি হয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ নবীর সাহাবি আপনি আমায় বিচার করে দেন, আল্লাহ দরবারে যেন এই বিচারটা আমি আর উঠতে না হয়। কি ছিল তাদের ভিতরে? আল্লাহর ভয় ছিল। যেই নয় মহিলা খলিফার দরবারে স্বীকারোক্তি দিয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় আরো চারজন যুবক গুটি 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 পায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীর সাহাবী ও খলিফাতুল মুসলিমিন খবরদার খবরদার, এই মহিলাকে আপনি দোষী সাব্যস্ত করবেন না, এই মহিলার কোনো দোষ ছিল না। নফসের খায়েশাতে পড়ে আমরা এই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে ওই মহিলার সঙ্গে আমরা শারীরিক নির্যাতন চালাই, কুকর্মে লিপ্ত হই, আপনি আমাদের বিচার করে দেন। আমরা ভেবেছিলাম লুকিয়ে থাকবো, সুযোগ এসেছে বিচার আপনি করে দেন। কিন্তু এক পর্যায়ে এই চারজনার উপরে শরিয়াতের বিধান জেনাকারীর শাস্তি পড়ে হলো, ওই মহিলা নির্দোষ প্রমাণ হলো বাচ্চার হত্যাকারী। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আইন দিয়ে পাঁচজনের বিচার করে দিল, কিন্তু পরিষ্কার শিক্ষা হলো এটা, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল কি ছিল না। আজ কত মানুষ আছি, মানুষটা মরে যাচ্ছে সুস্কর হয়ে, মানুষটা মরে যাচ্ছে ঘুষখোর হয়ে। আজ সমাজে জেনা ব্যবচার বেড়ে গেছে, ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা কুকর্মে লিপ্ত হয়ে গেছে। আব্বা মা জানে মেয়ে আমার কলেজে গেছে, আব্বা মা জানে মেয়ে আমার স্কুলে গেছে, খবর নিয়ে দেখা যাচ্ছে মেয়েটা হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে, খবর নিয়ে দেখা যাচ্ছে মেয়েটা সারাদিন পার্কে বসেছিল। অনেক স্বামীর চোখে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। ও যুবক ভাইরা, এইরকম জেনা ব্যবচার যদি আমার সমাজে বেড়ে যায়, আগের করবে যদি বাচ্চা আসে, এই হারামজাদা বাচ্চাগুলো যদি সমাজে হয়, একদিন দেখা যাবে এই বাচ্চাগুলো হবে শরিয়াত বিরোধী। আর জেনাকারী যখন বেড়ে যাবে, সমাজে যখন জেনা আম হয়ে যাবে, ওই এলাকাতে আল্লাহর রহমতার গজব, আল্লাহর রহমতার বরকত হবে না, ওদের উপরে গজবটাই নাজিল হবে। আমি যে অজের ভুল ভূমিকা তুলে ধরেছিলাম, বলা তামতুন না ইল্লা আনতুম মুসলিমুন, বান্দা মরতে যদি হয় একবার পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। মরণের আগে জীবন তৈরি করেন, ভুল করেছি অন্যায় করেছি, আল্লাহ দয়াময় আমার আপনার জন্য তওবার দরওয়াজাটা খুলে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, না রইতে গিয়ে যা ভুল করেছি, নিয়ত করেন কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত করেন আমার বাচ্চাকে আমি কোরআনের তালিম দেব, নিয়ত করেন আমার বিবিকে আমি পর্দায় রাখবো, নিয়ত করেন আমার আব্বা মাকে যথাযোগ্য সম্মান দেব, আমার ভিতরে যে কুকর্ম আছে আস্তে আস্তে পবিত্র হয়ে নামাজি হয়ে আমি যেন আল্লাহর ডাকে পবিত্র হালাতে সাড়া দিতে পারি। আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে তো? তাহলে আমরা উপরে কি সুন্দর মুসলমান, যদি চরিত্র আর ভিতরটা সুন্দর হতো, আর লাঞ্ছিত আর বঞ্চিত হতে হতো না। সমাজে কুকর্ম অপকর্ম, সমাজে দলাদলি, সমাজে ঝগড়া ঝক্কি, সমাজে মারামারি, যত নোংরামি সব আমাদের ভিতরে বিরাজমান। ভালো যতটা তার থেকে খারাপের অংশটা বেশি। মানুষ ভালো জিনিসকে নিয়ে গুল পাক দেয়। বর্তমান সময় দেখছেন একদল মানুষ আমাদের সমাজে, আমি নিজের যোগ্যতার পরিচয় দিতে চাই না, আমি নিজেকে অনেক বড় মনে করি না, আমি মুফতিও নয়, ফতোয়া আমি দেবার হকও রাখি না। কেন? কানের ডাক্তার আছে, হাড় ভাঙারও ডাক্তার আছে, আছে না নেই? একজন পাতলা পায়খানা হচ্ছে, তার চিকিৎসা করার ডাক্তার আলাদা আছে, চোখের ডাক্তার, চোখের সমস্যা হচ্ছে চোখের ডাক্তারের কাছে যেতে হবে, হাড় ভাঙা ডাক্তারের কাছে গেলে চিকিৎসা ভালো হবে? হ্যাঁ, তার উচিত হবে যে আপনি ভুল জায়গায় এসেছেন, এখানে হাড় ভাঙার চিকিৎসা হয়,
কেন এই বিষয়টাকে নিয়ে আমার ডিগ্রি আছে, এই বিষয়টাকে নিয়ে আমি আমার যোগ্যতা অর্জন করেছি, এই বিষয়ে বলতে পারবো। অতএব চোখের ডাক্তারখানা খুলে তিনি আপনার জন্যই বসে আছে, ওখানে চলে যান। ফতোয়া দেবে মুক্তিরা, সাবধানে পা তুলতে হবে। প্রত্যেকটা জায়গায় মসজিদের কমিটির ভিতরে ঝামেলা, মাদ্রাসার কমিটির ভিতরে ঝামেলা, আলেমদের ভিতরে ঝামেলা, উপরের লেভেলে যারা বেশিরভাগ পয়সওয়ালা মানুষ তাদের ভিতরে ঘুষখোর, দেখবেন দেখবেন একবার মিলিয়ে নেবেন আমার কথাটা। অভাব নেই, ভালো গাড়ি বাড়ি তার ভিতরে কিছু মানুষ আছে ভালো, আল্লাহ তাদের হেদায়ত দিক, কিছু মানুষ আছে দেখবেন এরা খুব ভালো, মনে ঘুষ ছাড়া বিচার করে না, খারাপ বললে আবার রাগ করবে, খুব ভালো ঘুষ ছাড়া বিচার করে না। ওই মানুষটার অভাব নেই কিন্তু স্বভাব খারাপ, কেউ করে স্বভাবে আর কেউ করে অভাবে। ঠিক দেখবেন পাশাপাশি জমির চাষ দুহাত ঠেলে দেয়, হিংসা হিংসি, বাড়ির পাশে একটা মানুষ ঢুকে তার পিছনে কাটে না, এলাকার একটা মানুষ সম্মান, একটা ভালো ছেলে আলেম হয়েছে হাফেজ হয়েছে মানুষ সম্মান করে, কারো বুক ফাটে পেলান করে কি করে ওকে পৌঁছানো যায়, ওই মানুষটাকে ভালো বলে কি করে পিছনে কাটে। আমাদের মাথার ভিতরে কি এসেছে, কত নোংরা কালচার, কত খারাপ জিনিসে বোঝা বেঁধে ঘুরছি আমরা। খোদার কসম পবিত্র হতে গেলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। পাঁচ ওয়াক্ত সেজদায় গিয়ে আল্লাহর কাছে মাথা নত করবেন, আল্লাহ আপনার ভিতর অন্তরটা পরিষ্কার করে দেবে। জোরে বলুন, রোগ ভালো হবার ওষুধ হলো কি? নামাজ। কিন্তু নামাজ পড়তে জানিনি, কেন পড়তে জানিনি এবার আসুন।